আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এক তারিখ থেকে ভারী বৃষ্টি, গরম আরও বাড়বে। আজও দেশের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলাগুলোতে এই বৃষ্টি হবে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজর। সকাল থেকে ঘুমট গরমে নাজেহাল হয়ে পড়েছে শহর থেকে গ্রাম। দেশের অল্প কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি হলেও গরম থেকে স্বস্তি মিলছে না। এরকম পরিস্থিতি আরও দুদিন অব্যাহত থাকতে পারে, তবে স্বস্তিরও খবর রয়েছে। আগামী পহেলা অক্টোবর রাতে বা রবিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে, যার ফলে দেশের আকাশ অধিকাংশ জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে আগামী ২৪ ঘন্টায় ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এদিকে আগামী ৭২ ঘন্টার মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কুমারখালীতে ২৬ মিলিমিটার, এছাড়া চট্টগ্রামে চাঁদপুরে ১৮ ও গোপালগঞ্জে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোহর হোসেন জানান, আগামী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন।